রে, কি হলো? এটা খাড়া হলো কিসের জন্যে? খাড়া হোম নাতে কি করবো, আমার এক পায়ে স্যান্ডেল আছে আর এক পায়ে স্যান্ডেল নাই। স্যান্ডেল নাই মানে বাড়ির থেকে কি দুই পায়ে স্যান্ডেল পরে আসছিল? এসে তোর কি মনে হয় বাইরের থেকে আমি খালি পায়ে মার্কেটও যাচ্ছি? স্যান্ডেল পরে আসছু তা মার্কেটও তা সে তো স্যান্ডেল হেরে গেল। হেরা বেলা কিসের জন্যে? বাংলাদেশে বেমাক মানুষ মনে হচ্ছে আজকে মার্কেটও যাচ্ছে। হাই রে সিপি সিপি ঠেলা ঠেলি কাবার ঠ্যাংয়ের সাথে আমার ঠ্যাং বাজে, স্যান্ডেল লাজে কুটি পড়ে গেল আর উঠকেই পেলাম না। মার্কেটে কি মানুষ বেড়া বেড়া আসে? তুই সিংকে দরকারে আছো, মানুষের উনকে দরকারে আছে। দরকারে আছে না কিসের জন্য আছে সেটা কি আমার দেখা বিষয় আছে? আমার কথা আমার পাত পাড়া মারে স্যান্ডেলটা কিসের জন্য হেরে ফেল দিল? হেরা আছে যখন তখন আর কি করার আছে? করলে কি স্যান্ডেল ফিরে আসবে নাকি? তুই কি খবর চাচ্ছ? এক পাও স্যান্ডেল পাওয়ার দিয়ে আমি কি দোকান দোকান ঘুরবো নাকি? তোর যদি এত সমস্যা হয় তাহলে আরেক পায়ে স্যান্ডেলও খুলে তো খালি পায়ে হাঁটে। তা কোন দোকানের থেকে কাপড় নিবু? যে দোকানত ভিড় নেই সেটি যায় বসমো, কিন্তু আমরা বাঙালি বুঝিয়ে না বেশি, যে দোকানত ভিড় বেশি সেটি যায় ঢিপি লাগে। সাসি আপনি দোকানদার নাকি? সাসি কে বারে শোল, আমি কি বুড়ি হয়ে গেছি তাই জামাক সাসি কেন করছ? আপু করে কও আপু। ওরে বাবারে, মহিলা মানুষ দেখি এটি আনু আর সে তো দেখেছি ই সেই ধানু। তা তোমাকে কি কি লাগবে কও? এই ঈদত নতুন নতুন কি কি কালেকশন আছে সেগুলো আমাকে সবই দেখান। সব কাপড় বাই করে আমার তো গোছানোর সময় নাই, কি কাপড় নিপা কি কালার কাপড় নিপা সেটা আমাকে কও, সেটাই আমি বাই করে দিচ্ছি। এটা কেঙ্কা কথা কলেন, আমি কি ব্যাট থেকে দেখে আসছি আপনার দোকান কি কি কাপড় আছে তা না দেখে কেঙ্কা রকম? দেখো বাপু, ওজা থেকে এত পেশাল পারবে পাম না, কি কাপড় নিবা সেটা কও। এই মহিলা মোনার স্বামীর সাথে ঝগড়া করে দোকানত বসছে, মেজাজটা কোনো সেই খিটখিটে। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে সেলা পেজ কালারের গ্রাউন্ড দেখান তো। সেলা অসেলা কোনো পেজের কালারই আমার কাছে নাই, লাল লীল হলুদ সবুজ আছে, তোমাকে আমি লীলটা বাই করে দিচ্ছি, ওরে লাও। এটি এসে মনে হচ্ছে দোকানদার আমি আর কাস্টমার ও মহিলে, যেটা করছে সেটাই আমার শোনা লাগছে। এসে রে, কী হাপটার মাখার দোকানে আমাকে নিয়ে যাচ্ছো, আমার তো কোনো কথাই শুনিচ্ছে না, নিজে যেটা বুঝিচ্ছে সেটাই করিচ্ছে। আমার কি দোষ, তুই তো কলু যে দোকানত লোকজন নাই সেটি যায় বসবো, ওই জন্য তো এটি নিয়ে আসলাম, এটি তো লোকজন নাই একবার ফাঁকা। এখন বুঝে পাইছে এই দোকানত লোকজন নাই কিসের জন্যে? কাস্টমারের কথা না শুনে নিজের মতো কাম করলে হবি নাকি? তুই অন্য দোকানে চত, এর থেকে আমি কাপড় নেবই না। কে রে, কাপড় তো বাই করবে রিসাল, দেখেই যা। দেখো তো এই লিলটা পছন্দ আছে? না না, এই কালারটা আমার ভালো লাগিচ্ছে না, আপনি অন্য কালার দেখান। কে কে, এই কালার তোমার কুটি সিমটি মারছে তাই যে ভালো লাগিচ্ছে না? ময় ময় আমার ভাল লাগিচ্ছে না মানে ভাল লাগিচ্ছে না, কিসব ভাল লাগিচ্ছে না সেটা আমি আপনি কম কিসের জন্যে? এ সোল, সোপা না কম করে করো, আমার দোকানে তার সাথে সোপা করো জবর লয়। আপনি মনে ধুম মারা আছেন, সোপা তো আপনি করিচ্ছেন। এ তোরা মার্কেটের মধ্যে কি ঝগড়া শুরু করলো, মানুষজন চাই আছে দেখিচ্ছ না? চাষে আপনার কাম করেন, সবুজ কালা গ্রাউন্ড দেখান তো। লীলা সবুজ কালা গ্রাউন্ড ব্যয় করে দিচ্ছি, কোনটা লিবা তাড়াতাড়ি কও, আমার মেলা কাম আছে, সারাদিন তেমন কি আমি তোমাকে গিলে বসে থাকবো? সবুজ কালারটা তাও ভালো লাগিচ্ছে, আপনি এক কাম করেন এই সবুজ কালারটাই দেন। 4000 টাকা দাও তাহলে। আপনার কি মাথা তার মাস ছিঁড়ে গেছে? এক গ্রাউন্ডের দাম 4000 টাকা হয়, আপনি কি দোকানদার নাকি কসাই? আমি কসাই হই আর জেরেই হই, কাপড়ের দাম 4000 টাকা, 4000 টাকা দিয়ে থেকে ফটো লিম না আমি আপনি কাপড়। ওই 4000 টাকা দিয়ে তেনা মার্কা কাপড় কেডা লিবি? কেডা বল লিবি, তুমি লিবা কাপড় না নিয়ে কি মনে করছো, তোমাকে আমি জামা দেবো নাকি? কি কবে চাচ্ছেন, আমি যদি কাপড় না নেই আপনি কি আমাকে জোর করে কাপড় দিবেন নাকি? এতক্ষণ ধরো আমি সময় নষ্ট করে কাপড় ব্যাগ করলাম কত কষ্ট করে, আর তুমি সেই কাপড় না নিয়ে চলে যাবা, সেটা তো আমি মেনে নেব না। আশ্চর্য কথা, কাপড় ব্যাগ করছেন দেখি কি আমার নেওয়া লাগবে নাকি? আমার পোষালে নিব না পোষালে না নেব? আসলে তুমি এটা বেশি কথা কও, 4000 টাকা দিয়ে তুমি এর থেকে যাও তো যাও, তোমার সাথে পেশা পারা অত ধৈর্য আমার নাই। আচ্ছা লেওয়ার জন্য যখন এত জোর করিচ্ছেন এই কাপড়ের দাম আমি 500 টাকা দেবো। এটা সোলে তেনা কিনবে গেলে তো 1000 টাকা লাগে, আর তুমি এটা গ্রাউন্ড লিপে 500 টাকা দাম করছ, পাগলা গাড়ি থেকে আসলেও এই দাম কবার লয়? খালি তুরি জন্য ওই দোকানে যায় কাপড়টা আমি নিলাম, তাছাড়া আমার মতো সোলকে 3000 টাকাতে গ্রাউন্ড লয়?
হাই হাই রে, কপালটা আমার পুড়ল, এই জন্যে কি আজকে মার্কেটও তাচ্ছিলাম। ওই মানুষের দোকান কেউ যায় না, যদি কেউ যায় তাক থেকে টেকা খুশি লিয়ে ছাড়ে, সেই ডেঞ্জারাস মহিলা। হোক তোলে, যা হওয়ার হসে, ওরে কয়েকে আর কোনো লাভ আছে? দেখি কাপড়টা এখন না বাই করত, মার্কেটের মধ্যে তো অত কালার ভালো করে বুঝে পাইনি, এটি কি কালার দেখি। কেরে কাপড় ব্যাগ না এটি আসলো, তা কমা নাই। এরম বাবু যে দেখ দেখ সোর সোর আমার কাপড়টা লিয়ে দৌ মারিচ্ছে। চল চল তাড়াতাড়ি চল, সোর ধরা লাগবি। তুমি পুষ্ক না চল হায়া, আমার কাপড় কোন সাহসে চুরি করলে কও তো। কান দিল হবার লয়, ভালোই ভালোই করছি, কিসের জন্য চুরি করছো সেটা কও। আর যদি না কও, তুমি তো আমাকে চেনো না, তোমার কোবাতে কোবাতে পিঠে ছাল ধুলে দেবো। আপা, আমার একটা ছোট বোন আছে, টিপি তিনকে কাপড় দেখে আমাকে কষলো এই ঈদও তিনকে একটা কাপড় নিবি, কিন্তু আমি ইনকে কাপড় কুটি থেকে এনে দেবো। ঈদ তো সগলির নতুন কাপড় পরে, আমার ছোট বোনেরও হাউস আছে, উনকে একটা কাপড় পরবি, আমি কি করবো কন? বোনের মুখত মিচ্ছে না হাসি ফোটাবে যায়া, আমি আপনার কাপড়টা চুরি করছি। তুমি চুরি করলে কিসের জন্যে? তোমার বাপ মাও নাই, তারা কাম করবে পায় না। বাপ মা দুইজনে অ্যাক্সিডেন্টে মরে গেছে, এখন খালি আমার এই বোন ডায় আছে। ও, তা তুমি কোনো কাম করলে তো হলো নি, চুরি করা কি ঠিক কও? আমি জানি চুরি করা ঠিক লয়, কিন্তু কি করবো আপা কন, ছোট মানুষ দেখে কেউ কামত লেয় না, আর ভিক্ষে করে কয় টাকাই হয়, ওই কয় টাকাতে তা জামা হওয়ার লয়। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা কামের ব্যবস্থা করে দেব মনি, আর যেহেতু সামনে ঈদ, তোমাকে কী কী কাপড় লাগবে সেটা আজকে আমি কিনে দিচ্ছি, চলো মার্কেটত। কি করলেন আপা, আপনি আমাকে মার্কেট করে দিবেন? আসলে আমি তো আর এমন বড় লোক লই যে তোমার সব কিছু কিনে দেবার পামো, তবে আমার যতটুকু সামর্থ্য ততটুকুই তোমাকে কিনে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আপনি মেলা ভালো করবি আপা, মেলা ভালো করবি। আমাদের আশেপাশে ইনকে অসহায় অনেক মানুষ আছে, যারিকে মনত আশা থাকলেও ঈদের জন্য একটা কাপড় কিনবে পায় না। অথচ আমরা কিছু কিছু মানুষ আছি, রোজা না রাখাও ঈদের জন্য চার পাঁচটা করে কাপড় নিয়ে থাকি। আপনার পাঁচটা কাপড়ের জায়গা যদি চারটে কাপড় নেন, আর একটা কাপড় যদি ইঙ্গে অসহায় মানুষকে দান করেন, আমার মনে হয় না আপনি তেমন কোনো সমস্যা হবি। দান করলে কোনো সময় টাকা পয়সা ধন সম্পত্তি কমে যায় না, সামর্থ্য অনুযায়ী শৈলীকে সাহায্য করা তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুক।